এবার চিত্রনায়ক সাকিব খানকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে প্রযোজক রহমতুল্লাহ। নায়কের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়ে এই আল্টিমেটাম দেন তিনি। রহমতুল্লাহ বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন, কিছুদিন আগে ঢাকা থেকে সেখানে ফিরে গেছেন তিনি। ঢাকায় তার পক্ষে আইনি বিষয়টি দেখভাল করছেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ তাবারক হোসেন ভূঁইয়া। তার স্বাক্ষরিত আইনি নোটিশ সাকিবের ঠিকানায় পাঠানো হয়েছে। তাবারক হোসেন ভূঁইয়া চেম্বার, জুডিশিয়াল অ্যান্ড লিগাল সলিউশন, JLS, জুনিয়র অ্যাসোসিয়েটস এবং মুখপাত্র তামান্না বলেন, গতকাল রাত 8টার দিকে নোটিশটি সাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। নোটিশে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তিনি কোনো রকমের সাড়া না দেন তাহলে আমাদের ক্লায়েন্টের অর্থাৎ রহমতুল্লাহর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন রহমতুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, অভিনেতা সাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোনো ধরনের বার্তা দেওয়া প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন। প্রসঙ্গত 2017 সালে অপারেশন অগ্নিপথ সিনেমার চিত্রনায়নের সময় সাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমতুল্লাহ অভিযোগ করেন। অভিযোগপত্রে দাবি করা হয়, শ্যুটের সময় সাকিবকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মী নিয়ে আসতে হতো। বিষয়টি ছিল প্রতিদিনের রুটিন, কখনো কখনো একাধিকবার। এসব যৌনকর্মীরা মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদের দিতে হতো। সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ এনে অস্ট্রেলিয়ায় একটি মামলাও করা হয়, যার মামলা নম্বর হচ্ছে তিনি দিয়েছেন। সেই ঘটনার সূত্র ধরে অভিযোগে রহমতুল্লাহ আরও বলেছেন, একবার তিনি আমাদের একজন নারী প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখম সহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যে গ্লানি এবং কুৎসার শিকার হয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের এবং তার পরিবারে টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওই দিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, সাকিব খান সেই দিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান। এরপর থেকে সাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরে 2018 সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় এলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় সাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনে সাকিবের বিরুদ্ধে সবের লিখিত অভিযোগ দিয়েছেন রহমতুল্লাহ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।